সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক মতামতের মতামত এবং ইনসেসেন্টেশনের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত কমেন্ট্রি। আমাদের আজকের বিষয় হচ্ছে আসন্ন বালা নির্বাচন। বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে বালা অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা যারা পুরনো প্রবাসী আছেন লস অ্যাঞ্জেলেসে, তারা অনেকেই জানেন যে এই সংগঠনটি করা হয়েছিল একটি মাত্র প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে, যার নিচে এসে সমস্ত প্রবাসীরা একসাথে হয়ে কাজ করতে পারবেন বলে এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছিল। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বালার সমস্ত কার্যক্রম অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। তো এটা বোধ হয় খুব আশার কথা যে বালা আবার সংগঠিত হয়ে একটা নির্বাচনের দিকে এগুচ্ছে। তো এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমরা মতামত সম্পাদক কুদ্দুস খানকে আহ্বান করছি। যেমন কুদ্দুস খান, এই সঙ্গে আপনি বালা নির্বাচন অক্টোবরে, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার হচ্ছে মনোনয়নপত্রের শেষ তারিখ আর কি। বৃহস্পতিবার মানে 25 তারিখ রাত্রি 12টার সময় মনোনয়নপত্রের শেষ দাখিলের শেষ দিন নির্ধারিত করা হয়েছে। বিডি খান আমাকে ইমেল দিয়েছেন, বিডি খান চিফ ইলেকশন কমিশনার। এখন নির্বাচনে মইন হক বাচ্চু তার প্যানেল একটা দিচ্ছেন, প্যানেল দিতে কোনো বাধা নাই, যদিও কমিশনাররা কেউ কেউ বলছেন যে প্যানেল দিতে পারবেন না, কিন্তু কনস্টিটিউশন খুব ভালো করে আমি পড়ে দেখছি, পালাতে প্যানেল দিতে কোনো বাধা নাই, যে কেউ দিতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে সমস্যা হয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, ঘটনা অনেক চেঞ্জ হয়ে গেছে। যখন বালা করা হয়েছিল বা শাসনতন্ত্র করা হয়েছিল তখন লক্ষ্য ছিল সমস্ত রেলের একটাই সংগঠন, এখন অনেক সংগঠন হয়ে গেছে, বাপলা হয়েছে, এছাড়াও অনেক লোকাল সংগঠন হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। কিন্তু বালা কনস্টিটিউশনে খুব স্পষ্ট করে বলা আছে অন্য সংগঠন এক্সিকিউটিভ বডিতে থাকলে এখানে নির্বাচন করা যাবে না। কথাটা আবারও বলছি, সে কনস্টিটিউশন 31 নম্বর ধারায় 8 পৃষ্ঠা 8 পৃষ্ঠায় বলা আছে যে অন্য সংগঠনের কেউ যদি এক্সিকিউটিভ কমিটি থাকে তাহলে বালা নির্বাচন করা যাবে না, যদি নির্বাচন করেন তাহলে ইন্টার নির্বাচনটা ভয়েড হয়ে যাবে, এই কথাটা স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বালায় লেখা আছে। তো আপনি কি বলতে চাচ্ছেন যে এই সংবিধান না বদলানো পর্যন্ত বালা নির্বাচন না হয়ে বাচ্চা? না 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 না, সেটা না, নির্বাচন হয়ে যাক, যারা অন্য অন্য সংগঠনে আছে তাদের নির্বাচন না করলেই হলো। প্রচুর লোক তো সংগঠনের বাইরে আছে, যেমন বাচ্চু উনি প্রেসিডেন্ট হবে বলে মনে হচ্ছে, উনি তো বাইরে আছেন। আচ্ছা, কিন্তু যেমন জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, ভ্যালি অ্যাসোসিয়েশন আছে, বিশেষ করে আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে, এখন এখানে কিছু যুক্তি আপনি দিতে পারেন যে রেজিস্ট্রেশন করা না আওয়ামী লীগ বা ভ্যালি অ্যাসোসিয়েশন, যদি কোনো রেজিস্ট্রেশন করা না অফিসিয়ালি তো তাহলে তারা সংগঠন না, কিন্তু এই যুক্তি খাটবে না। সেই ক্ষেত্রে বালা রেজিস্ট্রেশন করা না, রেজিস্ট্রেশন বলতে যা বোঝায় আর কি, ইনকর্পোরেশন করা। আপনি বলতে চাচ্ছেন যে বালার মতো এক সময়কার দাপুটে একটা সংগঠন রেজিস্ট্রেশনই করেনি? রেজিস্ট্রেশন তখন করা হয়েছিল, এটা কেউ খেয়াল করেন, রেজিস্ট্রেশন এক্সপায়ার করেছে। রেজিস্ট্রেশন মানে ইনকর্পোরেশন, রেজিস্ট্রেশন তো বলতে কিছু নাই এই দেশে, কোনো রেজিস্ট্রেশন মানে ইনকর্পোরেশন করা, অথবা সিটিতে যে নামটাকে রেজিস্ট্রি করা, নামটা রাখা আর কি, যে নামটা কেউ নিয়ে নিতে না পারে এই সেটাই করা। সেক্ষেত্রে হয়তো কথা উঠতে পারে, কেউ কেউ বলতেছে যে বালা নির্বাচনের জন্য অন্য সংগঠনের যদি রেজিস্ট্রেশন না থাকে তারা নির্বাচন করা, কিন্তু নির্বাচন করলে সমস্যা হবে, কারণ অন্য সংগঠন যেমন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ওরা আমার পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছে, সেই ছবি নিয়ে যদি কেউ কোর্টে যায়, আওয়ামী লীগ আমার পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছে, সেই ছবি নিয়ে যদি কোর্টে যায় যে তুমি এই সংগঠনের সভাপতি সভাপতি করেছ, বালা আবার নির্বাচন করেছে, তাহলে ওইটা নির্বাচনটা ভয়ট হবে, শুধু তার নির্বাচন না গোটা নির্বাচনটা ভয় হবে, ভয়ট হয়ে যাবে, কনস্টিটিউশন সুস্পষ্টভাবে লেখা আছে। কাজে এটা নিয়ে সংকট হবে, অনেক নেতা মহারথী যারা নাকি চিন্তা করছেন নির্বাচন করবেন, কেউ সেক্রেটারি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তাদের সেটার হওয়ার নির্বাচন করা সমীচীন হবে না, এটি আমার মনে হয়। আপনি ধন্যবাদ জনাব কুদ্দুস।